হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরেড ডিটেকশনের ক্লাস তো এর আগে আমি তোমাদের আর্টিকেলের রুলগুলোর ক্লাস করিয়ে দিয়েছিলাম যেটা আমি তোমাদের দুটো ক্লাস করিয়েছিলাম আর্টিকেলের আজকে হচ্ছে তোমাদের তিন নম্বর ক্লাস আর্টিকেলের এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেই যে রুলগুলো করিয়েছিলাম তোমাদের তার উপরে আমি আজকে প্র্যাকটিস নিয়ে এসেছি এই এরো ডিটেকশনগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ব্যাংক এসএসসি সিজিএল সিএইচএসএল এবং তোমাদের যত ধরনের পরীক্ষায় এরো ডিটেকশন আসে সব ধরনের পরীক্ষায় কিন্তু এই রুলগুলো তোমাদের কাজে লাগবে তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু মন দিয়ে করবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক তো এক নম্বর ইরের ডিরেকশন দেখো এখানে তোমাদের তোমরা হচ্ছে একবার করে ট্রাই করবে দেখো এখানে এ বি সি ডি আর এটা হচ্ছে ই তো তোমরা একবার ট্রাই করো যে কোথায় এরোরটা রয়েছে দেখো ইন সায়েন্স দ্য ক্রেডিট গোজ টু আ ম্যান হু কনভেন্সেস দ্য ওয়ার্ল্ড নট টু দ্য ম্যান হুম দ্য আইডিয়া ফার্স্ট অকার্স আর নো এরার মানে বলেছে যে সায়েন্সে ক্রেডিটটা সেই পায় উপাধিটা সেই পায় যে মানুষ পৃথিবীর কাছে সেই তথ্যটা পৌঁছে দেয় সেই মানুষটা পায় না যার কি সেই আইডিয়াটা বা ধারণাটা প্রথম আসে ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় রয়েছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার এতে ঠিক আছে অপশন নাম্বার এতে এখানে এরোটটা আছে দেখো কি করে এরোডটা হলো এখানে গোস টু আ ম্যান হবে না এখানে এখানে হবে তোমাদের দ্য ম্যান ঠিক আছে এখানে তোমাদের দা ম্যান হবে কারণ কি বলতো এখানে এই যে মানুষটা যেই মানুষটা হচ্ছে পৃথিবীর কাছে সেই তথ্যটা পৌঁছে দেয় সেটা হচ্ছে ডেফিনেট মানুষ এখানে দেখো হু আছে ঠিক আছে হু এর আগে যেই মানুষটা থাকে সেটা কি হয় ডেফিনেট হয় ঠিক আছে তো ডেফিনেট যদি বোঝায় তো ডেফিনেট আর্টিকেল বসবে আর ডেফিনেট আর্টিকেল কি আমাদের সেটা হচ্ছে দা ঠিক আছে বুঝতে পারলে আর এ আর এন হচ্ছে তোমাদের ইনডেফিনেট আর্টিকেল তো এখানে ডেফিনেটলি সেই মানুষটাকে বোঝাচ্ছে তো সেই জন্য কী হলো এখানে দা ইউজ হবে ঠিক আছে তো অপশন নাম্বার এতে তোমাদের এখানে এরোডটা রয়েছে চলো নেক্সট আসা যাক দুই নম্বরটা দেখো এখানে একবার ট্রাই করো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা রয়েছে তো দেখো এখানে কি বলেছে ইট ইজ ওনলি আফটার দ্য ওয়ার ইজ ওভার দ্যাট পিপল রিয়েলাইজ হাউ ব্যাড ইট ওয়াজ আর নো এরার ঠিক আছে মানে যুদ্ধ শেষ হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে এটা কতটা খারাপ ছিল ঠিক আছে তো এখানে এরোডটা কোথায় হয়েছে এখানে এরোডটা আছে তোমাদের অপশন নাম্বার বিতে ঠিক আছে অপশন নাম্বার বিতে কারণ কি বলো এখানে একটা যুদ্ধের কথা বলা হয়েছে এখানে কোনো ডেফিনেটলি সেই যুদ্ধের কথা বলেন হয়নি যে ওয়ার্ল্ড ওয়ার টু বা ভিয়েতনাম ওয়ার এই ধরনের যদি নাম উল্লেখ করে দিত তার পূর্বে কী হতো তোমাদের দা ইউজ হতো ঠিক আছে কিন্তু এখানে একটা যুদ্ধের কথা বলা হয়েছে সেটা যে কোনো যুদ্ধ হতে পারে ঠিক আছে তো এইখানে তোমাদের ওয়ারের পূর্বে এই দাটা ইউজ হবে না এখানে আ ওয়ার হবে ঠিক আছে এখানে কিন্তু ডেফিনেটলি বোঝাচ্ছে না এখানে ইনডেফিনেট মানে যে কোনো একটা যুদ্ধ হতে পারে তার জন্য এখানে কি হলো আ ওয়ার ইউজ হবে এখানে বুঝতে পারলে তো অপশন নাম্বার বিতে তোমাদের এখানে এ আছে চলো তাহলে নেক্সট আসা যাক তিন নম্বরটা দেখো অফ দ্য টু অ্যান্সার্স দিস ইজ ডেফিনেটলি বেটার নো এরার মানে এই দুটো উত্তরের মধ্যে এই উত্তরটা হচ্ছে একদম ঠিক ঠিক আছে তো এ বি সি ডি আর ই নো এরার তো কোথায় এরোটা রয়েছে একবার ট্রাই করো তোমরা তো এখানে তোমাদের এরোটা আছে অপশন নম্বর ডিতে ঠিক আছে অপশন নম্বর ডিতে আমি তোমাদের একটা রুল বলেছিলাম যে যদি কম্প্যারেটিভ ডিগ্রি থাকে বেটার গুড বেটার বেস্ট এখানে বেটারটা কি আছে তোমাদের কম্পারেটিভ ডিগ্রি তো কম্পারেটিভ ডিগ্রির সাথে যদি তোমাদের অফ দ্য টু এই ওয়ার্ডটা যদি থাকে ঠিক আছে অফ দ্য টু যদি ওয়ার্ডটা থাকে তাহলে কি হবে সেই বেটার বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে তোমাদের দা ইউজ হবে ঠিক আছে দা ইউজ হবে বুঝতে পারলে তো তোমরা যারা রুল দুটোর ক্লাস করনি তারা কিন্তু অবশ্যই সেই দুটো ক্লাস করে নেবে নাহলে কিন্তু এইগুলো কিন্তু এরোরগুলো কিচ্ছু বুঝতে পারবে না তোমরা ঠিক আছে এই দুটো ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা করে নেবে ঠিক আছে তো এখানে এরোডটা কোথায় হয়ে গেলো এখানে এরোডটা হয়ে গেলো তোমাদের অপশন নম্বর ডিতে অফ দ্য টু অ্যান্সার্স দিস ইজ ডেফিনেটলি দ্য বেটার মানে এই দুটো উত্তরের মধ্যে এই উত্তরটা হচ্ছে একদম ভালো বুঝতে পারলে চলো নেক্সট চার নম্বরটা দেখো হি ইজ আনফর্চুনেট এনাফ টু লুজ ফিউ ফ্রেন্ডস হি মেড ডিউরিং হিজ স্টে অ্যাট পাটনা নো এরার তো এখানে তোমাদের এ বি সি ডি আর ই কোথায় এরোডটা রয়েছে একবার ট্রাই করো তোমরা এখানে বলেছে হি ইজ আনফর্চুনেট এনাম সে অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল যে সে কিছু বন্ধু তৈরি করেছিল যখন সে পাটনায় ছিল সেগুলো কি হয়েছে হারিয়ে গেছে টু লুজ সে হারিয়ে ফেলেছে ঠিক আছে মানে পাটনায় থাকাকালীন অবস্থায় সে যেসব বন্ধুগুলোকে বানিয়েছিল তারা কি হারিয়ে গেছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় রয়েছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার সিতে ঠিক আছে অপশন নাম্বার সিতে কিভাবে হলো এরো এরোডটা দেখো এখানে হবে টু লুজ দ্য ফিউ ফ্রেন্ড ঠিক আছে দা কারণ কি সে ডেফিনেটলি কিছু একটা বন্ধু বানিয়েছিল তো সেটা কিন্তু নির্দিষ্ট বন্ধু ঠিক আছে আর ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে তোমাদের কোনো বন্ধুই না ঠিক আছে নো ফ্রেন্ডস ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে নো ফ্রেন্ডস এই ধরনের মানেটা এই দা ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে কিছু বন্ধু আর ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে নো ফ্রেন্ডস মানে কোনো বন্ধু না বুঝতে পারলে তো এখানে এই লাইনটার মানেটা হচ্ছিলো যে এখানে সে কোনো বন্ধুই বানায়নি সে হারিয়ে ফেলেছিল যদি সে কোনো বন্ধুই না বানায় তাহলে সে কী করে হারাবে তো এখানে তোমাদের হবে টু লুজ দ্য ফিউ ফ্রেন্ডস ঠিক আছে মানে সে ডেফিনেটলি কিছু বন্ধু বানিয়েছিল সেগুলোকে সে কি করেছে দুর্ভাগ্যবশত সে হারিয়ে ফেলেছে ঠিক আছে তো এখানে তোমাদের অপশন নম্বর সিতে এই এরোডটা আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক পাঁচ নম্বরটা দেখো হি ইজ দ্য বেস্ট আর্টিস্ট অফ দ্য টাইম বাট আনফর্চুনেটলি লিস্ট রিকগনাইজড নো এরার তো এ বি সি ডি আর ই কোথায় এরোরটার আছে তো এটার মানেটা একবার বুঝিনি আমরা হি ইজ দ্য বেস্ট আর্টিস্ট মানে সে ছিল সবচেয়ে ভালো আর্টিস্ট of দ্য টাইম সেই সময়ের বাট আনফর্চুনেটই কিন্তু দুর্ভাগ্যবশত লিস্ট রিকগনাইজ মানে সে কিন্তু সে সুপরিচিতি লাভ করেনি মানে অতটা বিখ্যাত হতে পারেনি আর কি ঠিক আছে তো এখানে তোমাদের এরোটা আছে অপশন নাম্বার ডিতে ঠিক আছে অপশন নাম্বার ডিতে তো কি লিস্ট লিস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে লিস্ট হচ্ছে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি আর আমি তোমাদের রুলে বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি হবে তোমাদের একটা আর্টিকেল ইউজ হবে যেটা হচ্ছে দা ঠিক আছে হি ইজ দ্য বেস্ট আর্টিস্ট অফ দ্য টাইম বাট আনফর্চুনেটলি দ্য লিস্ট রিকগনাইজড ঠিক আছে মানে সে কম পরিচিতি লাভ করেছিল মানে লিস্ট হচ্ছে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি আর এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তোমাদের লো আর এর যে মেইন ওয়ার্ডটা সেটা হচ্ছে লিটিল ঠিক আছে লিটিল লো লিস্ট বুঝতে পারলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি তো পজিটিভ ডিগ্রিতে হচ্ছে লিটিল কম্পারেটিভলি লো আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট ঠিক আছে তো লিস্ট হচ্ছে সুপারিটিভ ডিগ্রি আর সুপারিটিভ ডিগ্রির পূর্বে কী হবে তোমাদের দ্য আর্টিকেল ইউজ হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট আসা যাক ছয় নম্বরটা দেখো হি সেট দ্যাট হি ফেল্ট নার্ভাস বিকজ আ ফ্রেন্ড অফ হিস হ্যাড গিভেন হিম আ ভেরি ব্যাড নিউজেস নো এরার ঠিক আছে তো এখানে দেখো এ বি সি ডি আর ই কোথায় রয়েছে তোমরা একবার ট্রাই করো তো একটা মানেটা বুঝে নিই আমরা হি সেই দ্যাট সে বলেছিল হি ফেল্ড নার্ভাস সে কি নার্ভাস অনুভব করছিল বিকজ কারণ আ ফ্রেন্ড অফ হিস কারণ তার একজন বন্ধু হ্যাড গিভেন হিম দিতে চেয়েছিল আ ভেরি ব্যাড নিউজ একটা খারাপ খবর তার বন্ধু একটা খারাপ খবর দিতে চেয়েছিল তার জন্য সে খারাপ অনুভব করছিল নার্ভাস অনুভব করছিল ঠিক আছে তো এখানে এরোডটা কোথায় রয়েছে তোমাদের তো এরোডটা আছে তোমাদের অপশন নাম্বার ডি তে ঠিক আছে অপশন নাম্বার ডি তে এরোডটা রয়েছে কি করে হলো দেখো নিউজ ঠিক আছে নিউজ কি তোমাদের আনকাউন্টেবল ঠিক আছে নিউজ হচ্ছে আনকাউন্টেবল ইনফরমেশন ইনফরমেশন ব্যাগেজ ঠিক আছে এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে কি তোমাদের আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে তো আনকাউন্টেবল নাউন যদি হয় তার পূর্বে কিন্তু তোমাদের এই যে আ বা এন এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ইউজ হবে না ঠিক আছে তো এখানে কি হয়ে যাবে তোমাদের হি সেইট দ্যাট হি ফেল্ড নার্ভাস বিকজ আ ফ্রেন্ড অব হিস হ্যাড গিভেন হিম ভেরি ব্যাড নিউজ ঠিক আছে এখানে আ কিন্তু ইউজ হবে না বুঝতে পারলে এই ধরনের ওয়ার্ডগুলো নিউজ ইনফরমেশন ব্যাগেজ এই ধরনের ওয়ার্ডগুলোর পূর্বে তোমরা কিন্তু এ বা এন এই ধরনের আর্টিকেলগুলো ইউজ করবে না ঠিক আছে কারণ এগুলো আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে তোমাদের এ অথবা এন ইউজ হবে না বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক সাত নম্বরটা দেখো আই ডু নট লাইক দ্যাট টাইপ অফ ম্যান হু ডাস নাথিং বাট ফাইন্ড আউট ফলস ইন আদার্স আর নো এরার তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা রয়েছে তোমরা একবার বলো ততক্ষণে আমরা মানেটা বুঝে নি আই ডু নট লাইক দ্যাট টাইপ অফ ম্যান আমি এই ধরনের মানুষদের একদম পছন্দ করি না হু ডাস নাথিং মানে যে কি কিছুই করে না বাট ফাইন্ড আউট ফলস কিন্তু খুঁজে বেড়ায় দোষ খুঁজে বেড়ায় অন্যদের মধ্যে ইন আদার্স অন্যদের মধ্যে শুধু দোষ খুঁজে বেড়ায় ঠিক আছে আর নো এরোর কোথায় এরোডটা রয়েছে তোমাদের এখানে তো এখানে তোমাদের এরোডটা রয়েছে অপশন নাম্বার তে ঠিক আছে অপশন নাম্বার তে তো আমি তোমাদের বলেছিলাম যে টাইপ অফ কাইন্ড অফ শর্ট অফ ঠিক আছে এই ধরনের ওয়ার্ডগুলো যদি হয় তারপরে তোমাদের কিন্তু কোনো আর্টিকেল ইউজ হবে না ঠিক আছে এখানে কিন্তু এ ইউজ হবে না এখানে হবে তোমাদের টাইপ অফ ম্যান ঠিক আছে টাইপ অফ ম্যান আই ডু নট লাইক দ্যাট টাইপ অফ ম্যান আমি এই ধরনের মানুষদের একদম পছন্দ করি না যারা কিনা কিছু করে না কিন্তু অন্যদের মধ্যে দোষ খুঁজে বেড়ায় ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা হয়ে গেল অপশন নাম্বার বিতে বুঝতে পারলে তো তোমরা কিন্তু রুলগুলো ভালো মতো পড়বে তাহলে কিন্তু এইগুলো তোমাদের একদম ইজি মনে হবে তারপরটা দেখো আ ফার্স্ট স্টেপ ইন a রেশনাল সলিউশন টু এনি প্রবলেম ইজ দ্য recognition অফ দ্য ফ্যাক্ট দ্যাট আ প্রবলেম এক্সিস্ট আর নো এরার তো এ বি সি ডি ই কোথায় এরটা রয়েছে তোমরা একবার ট্রাই করো ততক্ষণ আমরা কি মানেটা বুঝে নি আ ফার্স্ট স্টেপ ইন আ রেশনাল সলিউশন টু এনি প্রবলেম মানে যে কোনো সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে দ্য রিকগনিশন রিকগনিশন মানে হচ্ছে চেনা দ্য রিকগনিশান অফ দ্য ফ্যাক্ট দ্যাট আ প্রবলেম এক্সিস্ট মানে সেই প্রবলেমের মধ্যে যে আসল সমস্যাগুলো আছে সেগুলো কি কি চিনতে হবে বা খুঁজতে হবে ঠিক আছে সেটাই হচ্ছে যে কোনো সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ তো এখানে এরোটটা কোথায় রয়েছে তোমাদের তো এখানে এরোডটা রয়েছে তোমাদের অপশান নাম্বার এতে ঠিক আছে অপশান নাম্বার এতে এখানে এরোডটা রয়েছে কি করে হলো দেখো তোমাদের আমি বলেছিলাম একটা রুলের মধ্যে যদি অর্ডিনাল অর্ডিনাল অ্যাডজেক্টিভ যদি অর্ডিনাল অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে কি হবে তোমাদের দা ইউজ হবে ঠিক আছে অর্ডিনাল অ্যাডজেক্টিভের পূর্বে তোমাদের কি হবে দা ইউজ হবে তো এখানে অর্ডিনাল অ্যাডজেক্টিভ কি ফার্স্ট সেকেন্ড ঠিক আছে থার্ড এইগুলো হচ্ছে তোমাদের অর্ডিনাল অ্যাডজেক্টিভ তো এখানে কি ফার্স্ট স্টেপ আছে ঠিক আছে ফার্স্ট তো এর পূর্বে কি হলো দা দা ইউজ হবে এখানে কিন্তু এখানে এ রয়েছে তো এখানে কি হবে তোমাদের দা হবে ঠিক আছে দা ফার্স্ট স্টেপ ইন আ রেশনাল সলিউশন টু এনি প্রবলেম ইজ দ্য রিকগনিশন অফ দ্য ফ্যাক্ট দ্যাট আ প্রবলেম এক্সিস্ট ঠিক আছে তো এখানে ফার্স্ট হয়ে গেলো তোমাদের অর্ডিনাল ঠিক আছে তো অর্ডিনাল অ্যাডজেক্টিভের পূর্বে তোমাদের কি হবে দা ইউজ হবে তো অপশন নাম্বার এতে এখানে এরোডটা রয়েছে তোমাদের আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট আসা যাক তো নয় নম্বরটা দেখো ডু নোট টক টু হিম হি অলওয়েজ রিমেন্স ইন টেম্পার দিস ডেস ঠিক আছে টেম্পার পর এইখানে একটা স্ল্যাশ হবে এ বি সি ডি আর নো এরার তো কোথায় এরোরটা রয়েছে তোমাদের তো বলেছে এখানে ডু নোট টক টু হিম হি অলওয়েজ রিমেন্স ইন টেম্পার দিস ডেস মানে তার সাথে কথা বলো না সে আজকালকার দিনে কি করছে অলওয়েজ সে রেগে আছে ইন টেম্পার ঠিক আছে তো এখানে অপশন সি সিতে তোমাদের এরোডটা রয়েছে তো কি হবে তোমাদের ইন আ টেম্পার হবে ঠিক আছে রিমেন্স ইন আ টেম্পার কারণ তোমাদের আমি ফ্রেজগুলো বলেছিলাম ইন আ টেম্পার ইন আ ডেলিমা ইন আ রেঞ্জ এই ধরনের ওয়ার্ডগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম ইডিওমেটিক ওয়ার্ডের মধ্যে ঠিক আছে তো এখানে কি হয়ে যাবে তোমাদের অপশন সি সিতে এরোডটা হয়ে যাবে রিমেন্স ইন আ টেম্পার হবে বুঝতে পারলে চলো নেক্সট দশ নম্বরটা দেখো দ্য মোস্ট হ্যাপি ম্যারেজ উড বি আ ইউনিয়ন অফ আ ডেপ ম্যান টু আ ব্লাইন্ড ওমেন আর নো এর তো এ বি সি ডি ই কোথায় এরোটা রয়েছে তো এখানে তোমাদের এরোটা রয়েছে অপশন নাম্বার সিতে ঠিক আছে অপশন নাম্বার সিতে তোমাদের এখানে এরোটা রয়েছে তো এটার মানেটা একবার দেখে নি দ্য মোস্ট হ্যাপি ম্যারেজ উড বি সবচেয়ে সুখী বিবাহ জীবন হতে পারে ইউনিয়ন অফ আ ড্যাপ ম্যান মানে একটা কানে কালা মানুষের সাথে টু আ ব্লাইন্ড ওমেন মানে একজন অন্ধ মহিলার ঠিক আছে একজন সুখী জীবনযাপন হতে পারে একজন কানে কালা মানুষের সাথে একজন অন্ধ মহিলার ঠিক আছে তো এখানে তোমাদের অপশন নাম্বার সিতে এরোডটা রয়েছে তো কি করে হলো দেখো এখানে আমি তোমাদের একটা রুল বলেছিলাম নাউন প্লাস অফ প্লাস নাউন এরকম যদি হয় তাহলে প্রথম নাউনের পূর্বে তোমাদের দ্য আর্টিকেল ইউজ হবে ঠিক আছে দা আর্টিকেলটা ইউজ হবে তো এখানে দেখো ইউনিয়ন হচ্ছে এখানে নাউন এখানে অফ রয়েছে তারপরে আর ড্যাপ ম্যান এটা হচ্ছে একটা নাউন ঠিক আছে তো নাউন প্লাস অফ প্লাস নাউন হলো তো এইখানে কী হবে এখানে তোমাদের এ হবে না এখানে তোমাদের দা ইউজ হবে ঠিক আছে দা মোস্ট হ্যাপি ম্যারেজ উড বি দ্য ইউনিয়ন অফ আ ড্যাপ ম্যান টু আ ব্লাইন্ড ওমেন ঠিক আছে অপশন নাম্বার সিতে তোমাদের এখানে এরোটা রয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট আসা যাক এগারো নম্বরটা দেখো রাম সাজেস্টেড টু হিজ ব্রাদার্স দ্যাট দে শুড গো টু দ্য স্কুল রেগুলারলি অ্যান্ড ডু দেয়ার হোমওয়ার্ক সিনসিয়ারলি আর নো ইয়ার তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা রয়েছে তোমাদের তো দেখো এখানে কি বলেছে রাম সাজেস্টেড টু হিজ ব্রাদার্স মানে রাম তার ভাইদের সাজেস্ট করলো বা উপদেশ দিল যে তাদেরকে দে শুড গো টু দ্য স্কুল রেগুলারলি মানে তাদেরকে কি করতে হবে স্কুল প্রতিদিন যেতে হবে অ্যান্ড ডু দেয়ার হোমওয়ার্ক এবং তাদের হোমওয়ার্ক বাড়ির কাজগুলো সিনসিয়ারলি ভাবে করতে হবে ঠিক আছে মনোযোগ সহকারে করতে হবে তো এখানে তোমাদের এরোডটা কোথায় রয়েছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নম্বর সিতে ঠিক আছে অপশন সি সিতে কারণ আমি তোমাদের বলেছিলাম যে স্কুল ঠিক আছে জেল প্রিজেন এগুলোর পূর্বে তোমাদের দা ইউজ হবে না ঠিক আছে তো এখানে তোমাদের দা ইউজ হবে না গো টু স্কুল রেগুলারলি এভাবে হবে রাম সাজেস্টেড টু হিজ ব্রাদার্স দ্যাট শুড গো টু স্কুল রেগুলারলি অ্যান্ড ডু দেয়ার হোমওয়ার্ক সিনসিয়ারলি ঠিক আছে তো এখানে অপশন নম্বর সি হয়ে গেলো তোমাদের এখানে অ্যান্সার মানে এখানে তোমাদের দাটা ইউজ হবে না বুঝতে পারলে তো বারো নম্বরটা দেখো আজকের এটা লাস্ট বলেছে এখানে ব্রহ্মপুত্র ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স দ্যাট অরিজিনেটেড ইন হিমালয়াস আর নোয়েরার তো এ বি সি ডি আর ই কোথায় এরোটা রয়েছে তোমাদের তো এখানে তোমাদের এরোটা রয়েছে অপশন নাম্বার এতে কারণ কি আমি তোমাদের বলেছিলাম যে ব্রহ্মপুত্র একটা নদীর নাম ঠিক আছে নদীর নাম সমুদ্রের নাম ঠিক আছে এই সব নামের পূর্বে তোমাদের কি হবে দা আর্টিকেল ইউজ হবে ঠিক আছে তো এখানে হয়ে যাবে তোমাদের দা ব্রহ্মপুত্র ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স দ্যাট অরিজিনেটেড ইন হিমা ইন দ্য হিমালয়াস ঠিক আছে মানে লম্বা নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র হলো একটা নদী যেটা কি করেছে উৎপত্তি লাভ করেছে হিমালয় থেকে ঠিক আছে হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে লম্বা নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র হচ্ছে একটা ঠিক আছে তো এখানে হয়ে যাবে তোমাদের দা ব্রহ্মপুত্র বুঝতে পারলে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা এই তেরো নম্বরটা হচ্ছে তো হোমওয়ার্ক এর যে অ্যান্সারটা হবে এ বি সি ডি আর ই এর যে অ্যান্সারটা হবে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো কি বলেছে ইন আ আওয়ার্স টাইম হোয়েন আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক আই গট আপ অ্যান্ড স্লিপড আউট আননোটিসড ঠিক আছে আর নো এরার মানে এক ঘন্টা কাজ করার পরে যখন আমি উঠেছিলাম তখন আননোটিস মানে হচ্ছে অমনোযোগের জন্য কি করেছিলাম পায়ে স্লিপ করে গেছিলো ঠিক আছে পায়ে স্লিপ করে পড়ে গেছিলাম ঠিক আছে এটাই বলেছে তো এখানে তোমাদের কোথায় এরোডটা রয়েছে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে জানাবে যে তোমরা আর কি ধরনের ক্লাস চাও আর কী ধরনের ইম্প্রুভমেন্ট তোমরা চাও সেগুলো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের যেমন ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রামে তোমরা সব পিডিএফ পেতে থাকবে এই পিডিএফটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো আজকে এই পর্যন্ত বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে